আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি শিক্ষার্থীরা তোমাদের জন্য হাজির হয়েছি আমাদের এইসিসিতে এ প্লাস পাওয়ার যে মিশন সেই মিশনের একবারে প্রথম ক্লাসে তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছ আমাকে একটু জানিয়ে দিবে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আমরা রীতিমতো আমাদের ক্লাসগুলো নেওয়া শুরু করছি আজকে থেকে এবং সেগুলো ধারাবাহিকভাবে চলবে তোমাদের অনেকের চাহিদা যে টেস্ট পেপার সলভ এবং সাজেশন ক্লাস নিলে ভালো হয় তারই আয়োজন হিসেবে আজকে আমরা হাজির হয়েছি সো তোমরা যারা অলরেডি জয়েন করেছ আমাকে একটু বলো যে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং এই লাইভ ক্লাস তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে আমরা কত কত ক্লাস নিচ্ছি তোমরা যারা এসিসি চব্বিশ রয়েছ পঁচিশ রয়েছ যে যেই ব্যাসের স্টুডেন্ট হও না কেন চব্বিশের স্পেশালি সময় নেই টেস্ট পেপার সলভ অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও দেখি আজকে 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 কে সর্বোচ্চ মেনশন মেনশন করতে পারে দেখি যারা তাদের জন্য গিফট গিফট আছে আছে ওকে হচ্ছে আচ্ছা ঠিক আমি ঘোষণা দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে যারা সর্বোচ্চ মেনশন করবে মানে হচ্ছে বিশ জনকে মেনশন করবে এবং টাইম লাইনে শেয়ার করবে তাদের জন্য বিকাশে ভালোবাসা যাবে বিকাশে তিনজনকে বিকাশে ভালোবাসা দিব কয়জনকে তিনজনকে হ্যাঁ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি চাই আমার শিক্ষার্থীরা অনেকেই আছে যারা কিনা এমবি বা নেটের কারণে বা নেট সংকটে থাকে মাঝে মধ্যে ওইটা তুমি ইউজ করতে পারবা ঠিক আছে সো তোমরা তোমরা যে যে কাজটা কাজটা করবা করবা সেটা হচ্ছে সবাই বিশ জনকে মেনশন দাও এবং টাইম লাইনে দেখি কার কার টাইম লাইনে শেয়ার হয়েছে টাইম লাইনে শেয়ার করে দাও তোমরা চেয়েছো সাজেশন ক্লাস এবং হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস তাই তো তোমরা এই জায়গাটায় অনেকেই ভালোভাবে চেয়েছো আশা করি তোমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে হ্যাঁ তোমরা প্রত্যেকে একটু শেয়ার এবং করে ক্লাস করবো আচ্ছা দেখো আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আমরা ক্লাসটা নিব রাইট ফর্ম অফ ভার্বের রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে সাত নম্বর তোমরা সবাই জানো এইখানে এই সাত নম্বরের মধ্যে সাত পাওয়া সম্ভব তোমরা যদি টার্গেট এ প্লাস চিন্তা করো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের টার্গেট নিতে হবে এইটি ফাইভ প্লাস মার্ক তার মধ্যে যে কয়েকটা টপিক আছে যেগুলো তো ফুল মার্কস পাওয়া সম্ভব সেখানে রয়েছে আমাদের রাইট ফর্ম ভার্ব সো আমি বিশ্বাস করি তোমরা যারা আজকে ক্লাসও করে জয়েন করেছো ইনশাল্লাহ আমাদের এই টেস্ট পেপার সলভ ক্লাস এবং সাজেশন ক্লাসটা করলে রেগুলার যদি করো ইংরেজিতে প্র্যাকটিস বলতে যে বিষয়টা তোমরা ভয়ের মধ্যে রাখো সেই ভয় আর থাকবে না সকল ভয় ভীতির অবসান হবে আমরা সেই জার্নিটা শুরু করছি আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেকেই মেনশন করে জানিয়েছো বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কারা পাবে গিফট হ্যাঁ কারা পাবে আজকে বিজয় তিনজন কে কে দেখি কয়জন হচ্ছে আজকে বিজয়কে মেনশন করেছে। আহ অলরেডি আমাদের যারা টিমে আছে কাস্টমার সাপোর্টে বাই স্টুডেন্ট সাপোর্টে যারা রয়েছে তারা হচ্ছে এই লিস্টটা দিয়ে দিবে আমার বিশ্বাস এইখানে তোমরা যারা রেগুলার ক্লাস করবে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আলোচনায় দেখো এই রাইট ফর্ম অফ ভার্বে সাত পেতে হলে তোমার কি করণীয় প্রথম কথা হচ্ছে কাদের টার্গেট সাথে সাত বলো রাইট ফর্ম অফ ভার্বে সাথে সাত টার্গেট নিচ্ছ কারা 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 সাথে সাত টার্গেট নিচ্ছ একবার আমার সাথে ডিটারমাইন থাকতে হবে যে ভাই আমি টার্গেট নিচ্ছি আমি আপনার সাথে আমার জার্নিটা শেষ করতে চাই অবশ্যই অবশ্যই আমার সাথ দরকার ওকে দেখি কারা কারা সাথে সাত টার্গেট করছো কারা কারা সাথে সাত টার্গেট করছো একটু দেখতে চাই আগে হচ্ছে টার্গেট নিতে হবে গোল সেট করতে হবে তুমি যত বেশি গোল সেট করবে তত বেশি তোমার মধ্যে হ্যাঁ তত বেশি তোমার মধ্যে মোটিভেশন কাজ করবে একজন বলেছে এই ক্লাসগুলোতে শুধু কি প্র্যাকটিস করাবেন এই ক্লাসগুলোতে প্র্যাকটিস করাবো না এটা একটা কম্বো প্যাক এটাতে প্র্যাকটিস থাকবে রুল থাকবে তবে তোমরা যেভাবে গতানুগতিক রুল পড়েছ সেভাবে আমি পড়াবো না আমি প্র্যাকটিসের প্র্যাকটিসের মাধ্যমে মাধ্যমে রুল পড়াবো আমি কি পড়াবো রুল পড়াবো আসো আমি আলোচনা আর না করি কথাবার্তা না বলি তোমরা মাত্র এই যে আমাদের আহ যেই শামীম রেজা বলেছে ভাই ক্লাসগুলো কি শুধু প্র্যাকটিস হবে না ক্লাসগুলো হবে একেবারে টোটাল একটা প্যাকেজ যেখানে প্র্যাকটিস থাকবে রুল থাকবে তবে এই যে রুলগুলো আমি জানি না তোমরা এভাবে পড়ছো কিনা দেখো রাইট ফর্ম অফ ভার্ব মানে কি রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার দেখো ভার্বের চেহারা কি ভার্বের বেস ফর্ম হতে পারে আমি কিন্তু চলে গেছি পড়াশোনা চলে গেছি সবাই মেনশন দেওয়া ডান প্র্যাকটিসে হবে একবার এ টু জেড মানে বেসিক থেকে বেসিক থেকে একেবারে শেষ প্র্যাকটিস পর্যন্ত যা যা লাগে সবই পাবা আজকের ক্লাসটা একটু কষ্ট করে করো ভাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো একবার চোখ বন্ধ করে দম বন্ধ করে একটু পড়াশোনা করতে গেলে তো অনেক অনেক দুষ্টমি শয়তানি আসে সব বাদ দিয়ে একটু খালি পড়ার মধ্যে থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিলাম অনেক অনেক বেশি অনেক বেশি ভালো করবা জাস্ট একটু খেয়াল করো ভাইয়া সাথে সাথ পাওয়া ব্যাপারই না এবং তোমাদেরকে আমি হচ্ছে কোনো বিগত বোর্ডের প্রশ্নকে প্রায়োরিটি দিচ্ছি না আমি জানি তোমরা অনেকই বিগত বোর্ডে প্র্যাকটিস করছো আমি তোমাদেরকে টেস্ট পেপার থেকে টেস্ট পেপার সলভ দিচ্ছি সো ইনশাল্লাহ অনেক অনেক বেশি তোমরা উপকারে তোমাদের উপকার আসবে ইনশাল্লাহ সো মেনশন ডান যারা যারা মেনশন ডান করছো থ্যাংক ইউ সো মাচ যারা মেনশন ডান করেছো বিশ জনকে মেনশন করে প্লাস শেয়ার করে আমাদের ক্লাস শেষে তোমরা হচ্ছে ক্লাস শেষে তোমরা অবশ্যই পাঠাবে ইনশাল্লাহ আমরা সেখানে তোমাদেরকে পুরস্কৃত করব। আসো দেখো পরে ঢুকে গেছি আর কোনো কথা নাই আল্লাহ হাফেজ আপাতত আল্লাহ বলতে ক্লাসে শুরু ঠিক আছে অন্য কথা আল্লাহ হাফেজ দেখো ভার্বের যে সঠিক ব্যবহার আছে ভার্বের বেস ফ্রম ভার্বের এস বা ইয়েস ফ্রম ভার্বের পাস ফ্রম ভার্বের পাস পার্টিসিপল ফর্ম মানে বি থ্রি কখন তুমি হ্যাভ হ্যাজ এরপরে বি থ্রি বসাবা তারপর হচ্ছে কখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা মানে ইনফিনিটিভ বসাবা কখন ভারপ্লাস প্লাস বসাবা কখন বিভার বিভার কোনগুলো এম ইজ আর ওয়াজ অয়ার এই বিভাগগুলো কখন বসাবা আবার এই বিভার্বের পরে কখন ভার প্লাস আইএন বসাবা আসো ভাই আপুরা সবাই একটু মনোযোগ দাও ইনশাআল্লাহ আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে প্রথমত দেখো আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে ভার্বের প্রকারবেদ কোনগুলো ভার্বের প্রকারভেদগুলো হচ্ছে এই কয়েকটা জিনিস আমরা এই নিয়মগুলো রুল পড়ব পরে আগে হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করাবো প্র্যাকটিসের মাধ্যমে রুল পড়াবো ঠিক আছে দেখো কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা টেস্ট এক্সামিনেশন দুই একটা প্রশ্ন আমি নিয়েছি তোমরা জানো তোমাদের টোটাল চোদ্দটা শূন্যস্থান থাকে কয়টা শূন্যস্থান থাকে চোদ্দটা শূন্যস্থান থাকে এবং আমি হলপ করে বলতে চাই আমি নিশ্চয় যদি বলতে চাই তোমাদেরকে ইনশাল্লাহ সাথে সাত পাওয়া সম্ভব দেখো এখানে যে শূন্যস্থানগুলো আছে বিভার্ব আছে ভার প্লাস আছে লিড ভার্বে বেস ফর্ম আছে মানে এগুলো ভুল আছে অথবা রাইট আছে যেভাবেই আছে তোমাকে কি করতে হবে তোমাকে যে কাজটা করতে হবে সঠিক ব্যৱহারটা বা সঠিক ফর্মটা বসাতে হবে সো ভাইয়াপুরা প্রথমেই তোমাদেরকে একটু মনে করে দিতে চাই তোমরা ভার্বের বেস রুম বা ভার্বের এস বা ইএস ফর্ম কোথায় বসাবা এই সবাই মনোযোগ দাও প্লিজ ভাইরা সবাই একটু দেখো টুর পরে এই টুর পরে ভার্বের কোন ফর্ম বসে সবাই বলো টুর পরে ভার্বের কোন ফর্ম বসে সবাই বলো টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে জানি আমরা তাই তো তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে এবার আসা মডাল ভার্ব এই মডেল ভার্বগুলো চিনো তোমরা এই ভাইয়া বলো তো ইয়েস। আমরা দেখি মডেল ভার্ব। মডেল ভার্ব কোনগুলো? মডেল ভার্বগুলো হচ্ছে আমাদের ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড মনে আছে? এই মনে আছে? মাস্ট এগুলো হচ্ছে কি মডেল ভার্ব? মাস্ট, ক্যান, কুড, মাইট, উইল, উড, শ্যাল, শুড এগুলো কি ভাইয়া? হ্যাঁ এগুলো হচ্ছে মরাল ভার্ব এই মরাল ভার্বের পরে বলো তো ভাইয়া মডাল ভার্বের পরে কে বসে বেস ফর্ম বসে সবাই একটু বলো পরে কে বসে বসে বেস এখন আসো আসো ডু 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 রে তোমরা আস একটু মনে করিয়ে দেই তোমরা জানো যে ডু ভার কোনগুলো ডু ভার্ভ হচ্ছে ডু ডাজ ডিড আমি লিখে দিচ্ছি ডু ভার্কুন গুলা মডাল ভার্ব কি লিখার দরকার আছে তোমরা সবাই জানো আর ডু ভার্ব কুন গুলো ডু ডিড ডু ডাস ডিড এটা কি ভার্ব ডু ভার্ব তাহলে দেখো ভাইয়া মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে ডু ভার্ব মানে ডু ডাস ডিড এর পরেও ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে টু এর পরে ভার্বের কোন ফর্ম বেস ফর্ম জাস্ট একটু কষ্ট করে ক্লাসটা করো ভাই একটু কষ্ট করে ক্লাসটা করো তোমরা অনেক অনেক ভাবে পড়েছো বাট এই ভাবে যারা পড়বে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো করবে তাহলে এইখানে আমরা বুঝতে পারি যে এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে এখন আসো আমরা জানি রেগুলারলি অফ দেখো ডেইলি অলওয়েজ নর্মালি জেনারেলি ইভেন্সুয়ালি ঠিক আছে রেগুলারলি অফ তারপর এগুলো তোমরা জানো যে কিছু কিছু আছে অলওয়েজ রেগুলারলি অফ এন সামটাইমস নাও এ ডেইজ হ্যাঁ এগুলো থাকলে কোন টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের বেস ফর্মও হতে পারে এস বাই এস ফর্ম হতে পারে আমি তোমাদেরকে এস বাই এস ফর্ম লিখে দিচ্ছি এখানে এস বাই এস ফর্ম কে এস বাই এস ফর্ম কে দেখো হির সাথে ভার্বের এস বাই এস ফর্ম হয় কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপর দেখো শির সাথে ভার্বের এস বাই এস ফর্ম হয় দেখো ভার্বের এস বাই এস ফর্ম ক্লিয়ার করে দিচ্ছি তারপর দেখো ভাইয়া ইট ইট হচ্ছে কি সিঙ্গুলার তাহলে ইটের সাথে কি ভার্বের এস বাই এস ফর্ম বসবে খেয়াল করে দেখো এই ইটের সাথে কি বসবে ভার্বের এস বাই এস ফর্ম বসবে তারপরে দেখো এইখানে আমরা যে জায়গাটা দেখছি যে প্লুরালের সাথে এস বাই এস ফর্ম হয় না মানে ভার্বের বেস ফর্ম আই এর সাথে বেস ফর্ম হয় এস বাই এস ফর্ম হয় না উই এর সাথে ভার্বের বেস ফর্ম হয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি দেখলাম যে রেগুলারলি অফেন ফর্মালি ডেইলি তারপর হচ্ছে অলওয়েজ তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি আমরা দেখতে পাচ্ছি এভেন্সুয়াললি রেগুলারলি ঠিক আছে সামটাইমস নাও এ এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্স হয় তাইলে কখন ভারতের সাথে এস বাই এস হবে হি সি ইট এবং সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি সিঙ্গুলার নাম্বারের সাথে কে বসে এস বাই এস বসে আর আই উই ইউ দে এবং প্লুরাল প্লুরালের সাথে কি বসে ভারতের ফর্ম বসে তাহলে আসো এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া এই যে ভার্বের এই প্রকার এই প্রকার সবাই ক্লিয়ার কিনা আসো কি কি প্রকার বললাম ভার্বের বেস ফর্ম টু এর পরে ভার্বের বেস ফর্ম মডালের পরে ভার্বের বেস ফর্ম ডু ভার্বের পরে বেস ফর্ম তারপর হচ্ছে যেগুলো মার্কার রয়েছে রেগুলারলি অফ এন্ড অলওয়েজ এই যে আমাদের যেগুলো অলরেডি আমরা জানি যে সামটাইমস নাও এ ডেজ এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয় এগুলোর সাথে কখন বেস ফর্ম হবে যখন আই উই ইউ দে এবং প্লুরাল থাকলে ভার্বের বেস ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিট আর হি সাথে ভার্বের এস বাই এস ফর্ম সি এর সাথে ভার্বের এস বাই এস ফর্ম ই সাথে ভার্বের এস বাই এস ফর্ম সিঙ্গুলার থাকলে ভার্বের এস বাই এস ফর্ম সবাই এতটুকু কিয়ার এবার আসো ভি2 আমরা এখন পড়ব ভি2 মানে ভার্বের past form আমরা ভার্বের past form কখন নিব দেখো গল্পটা যদি অতীতের হয় আমরা দেখি ওয়ান্স अपॉन ए टाइम আমার একটা ড্যাশ ছিল ঠিক আছে আমার একটা গাড়ি ছিল তার মানে এখানে কি অতীতের গল্প তাহলে অতীতের গল্প হলে আমরা কি নিবো ভারবে প্লাস্ট্রম নিব ওকে তারপর দেখো পরেরটা পরেরটা দেখো লাস্ট টাইম মানে লাস্ট সানডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট লাস্ট দিয়ে যেটাই থাকুক সময় লাস্ট দিয়ে যদি সময় থাকে দেখো লাস্ট টাইম লাস্ট সানডে লাস্ট মানডে লাস্ট ওয়েডনেস ডে ঠিক আছে লাস্ট মান্থ লাস্ট জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি লাস্ট ইয়ার লাস্ট দিয়ে যত সময় থাকুক না কেন সেটা কি হবে ভি টু হবে কি হবে ভি টু হবে তারপরে দেখো ওয়ান্স আপন এ টাইম ইয়েস টারডে ওয়ান্স আপন এ টাইম অ্যাগো বিফোর দা দা আদার ডে ইন টু মানে অতীতকালের এরপর দেখো ইট ইস টাইম এটা একটু লিখে রাখো ইট ইস টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম সবাই একটু লিখে ফেলো খাতায় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম সবাই 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 খেয়াল করো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের ভি বসে মানে সাবজেক্টের পরে তুমি যদি দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে তাহলে তুমি কি দিবা ভার্বের পাস্ট ফর্ম দিবা সাবজেক্টের পরে মানে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম দিবা এখন অনেকে বলবা ভাইয়া যদি সাবজেক্ট না থাকে দেখো ব্যাপারটা ক্লিয়ার হই নাও ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট আসলে ভার্বের কোন ফর্ম বসবে টু মানে ভার্বের past বসবে বাট একটু মনে করে দেখো যদি দেখো যে না সাবজেক্ট নাই যদি সাবজেক্ট না থাকে মনে রাখবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে মানে হচ্ছে এই জায়গায় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আমরা মনে রাখবো সাবজেক্ট থাকলে ভার্বের past form বসে আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে আমি কি বুঝাতে পেরেছি ভাইয়ারা আমি কি বুঝাতে পারছি ভাইয়া সবাই একটু ক্লিয়ার হও সবাই ক্লিয়ার বুঝাতে পেরেছি আশা করি তোমরা ক্লিয়ার সবাই ক্লিয়ার আচ্ছা এখন আসো ভাইয়া ভিটু গেল এবার হচ্ছে বি থ্রি কখন হয় সবাই খেয়াল করো হ্যাভিং ভার মানে হ্যাডের পরে বি থ্রি হ্যাজ এর পরে বি থ্রি হ্যাড এর পরে বি থ্রি হ্যাভিং এর পরে বি থ্রি পরে বি থ্রি দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রান্ত বলছে আবার কোনটা ভাইয়া এটা এই প্রান্ত খেয়াল করো সবাই একটু শেয়ার করে দাও প্লিজ সবাই একটু আল্লাহ তোমরা হচ্ছে সবাই শেয়ার করে দাও তাহলে দেখো এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি কি ভারবে পাস্ট ফ্রম নিবা আর যদি সাবজেক্ট না থাকে তাহলে তুমি কি নিবা টু প্লাস ভারবে বেস্ট ফর্ম বুঝাইতে পারছি ভাই আমি শিওর চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা এভাবে শিখো নাই কখনো এজন্য একটা স্লাইড মাত্র একটা স্লাইড পড়াবো আজকে তোমারকে একটা স্লাইড পড়াবো তোমার রাইট ফর্ম অফ ভার্বের সকল आंसर করতে পারবা চ্যালেঞ্জ 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 কে চ্যালেঞ্জ নিবা কিনা বলো জাস্ট একটা স্লাইড এই স্লাইডটাই পড়াবো এই স্লাইডটাই পড়াবো ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছি রাইট ফর্ম অফ ভার্বের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে थैंक ইউ সো মাচ সো আমরা একটু দেখি হ্যাড হ্যাজ হ্যাড হ্যাভিং গেট এদের পরে কি হয় বি থ্রি হয় এবার দেখো এম ইজ আর ওয়াজ আর বিং বিন বিভার এদের পরে মানে বির পরে বি থ্রি এম এর পরে বি থ্রি ইজ এর পরে বি থ্রি আর এর পরে বি থ্রি ওয়াজ এর পরে বি থ্রি এর পরে বি থ্রি চিল্লে এখন কি ভাইয়া বি থ্রি মানে ভার্বের পাস পার্টিসিপল বিং এর পরে বি থ্রি বিন এর পরে বি থ্রি বিভার্বের পরে বি থ্রি কখন প্যাসিভ বুঝালে কি বুঝালে ভাইয়া প্যাসিভ বুঝালে কি বুঝালে প্যাসিভ বুঝালে আমি কি বুঝাইতে পারছি ভাই তোমাদেরকে প্যাসিভ বুঝালে কি হয় ইয়েস বি থ্রি ফর্ম হয় প্যাসিভ বুঝালে কি হবে বি থ্রি ফর্ম হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই দেখছি आंसर দিয়েছো অনেকে आंसर দিয়েছো তাহলে দেখো আমরা যে বিষয়টা দেখছি বি থ্রি ফর্ম আমরা জানি past participle কি হয় প্যাসিভও হয়ে থাকে তাহলে এগুলো হচ্ছে অ্যাকটিভ হ্যাভ হ্যাজ হ্যাড এটা হচ্ছে অ্যাকটিভে বাট এই যে বিভার্বের পরে বি থ্রি হলে প্যাসিভ হয় মডালের পরে বি প্লাস কি হয় বি থ্রি হয় যখন তুমি মডাল ভার্ব দিয়ে প্যাসিভ বানাতে যাবা তখন কি হবে ক্যান বি ডান উড বি ডান কুড বি ডান এই যে ক্যান বি ডান এটা কি প্যাসিভ কুড বি ডান প্যাসিভ আবার দেখো এম আই এম অথবা হি অথবা দে আর এরপরে যদি বি থ্রি থাকে প্যাসিভ ভয়েস তাহলে এটা কি সবাই ক্লিয়ার কিনা তার মানে প্যাসিভে হলে বি থ্রি হয় আর অ্যাক্টিভে থাকলে মনে রাখবা অ্যাক্টিভে থাকলে ভার প্লাস আইএনজি হয় এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম মনে রাখবা প্যাসিভে থাকলে এদের পরে এম ইজ আর ওয়াজ এদের পরে বি থ্রি বসে আর অ্যাক্টিভে থাকলে এম ইজ আর এর পরে কি বি থ্রি বসে ভার প্লাস আইএনজি বসে কি বসে ভার প্লাস আইএনজি সবাই কি বল বুঝছো ভাইয়া আবার বলতেছি বি থ্রি কখন বসাবা মানে ভার্বের পাস পার্টিসিপল কখন বসাবা সবাই একটু মনোযোগ দাও had has had having get এদের পরে v3 বসে am is are was are being been be এদের পরে v3 বসে অবশ্যই কি প্যাসিভ হয়েছে আর মডাল দিয়ে ধরো এখানে মডালের পরে বেস ফর্ম হলে অ্যাকটিভ আর মডালের পরে বি প্লাস v3 হলে প্যাসিভ যখন কর্তা নিজে কাজ না করে তখনই আমরা প্যাসিভ মুড বলি তাই না আচ্ছা তার মানে এখানে দেখো এটা হচ্ছে প্যাসিভে আর এটা হচ্ছে অ্যাক্টিভে am is are was are এর পরে v+s কি হবে অ্যাক্টিভ সো আশা করি তোমরা এই টু টুকু সবাই ক্লিয়ার এতটুকু সবাই ক্লিয়ার জাস্ট কখন বি থ্রি হবে কখন বেস টু হবে কখন এস এস বাই হবে এখন আসো হ্যাজ মানে প্রেজেন্ট কখন হবে এটা সবাই জানি হ্যাঁ এটা সবাই জানি লে আজাইরা অথবা আজরাইল এটা দিয়ে অনেকে মনে রাখছো তাই না যে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি ইয়েট লেটলি এভার এগুলো থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে এগুলা থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট হবে তাহলে দেখো আমরা কটা জিনিস শিখলাম এটা শিখলাম এটা শিখলাম এটা শিখলাম এইটা শিখলাম এবং এটা শিখলাম বাকি থাকলো কি এই যে এই জায়গাটায় তোমাদেরকে অনেক অনেক বেশি প্যারা দেয় অনেক বেশি প্যারা দেয় না বায়ো প্যাসিভের দুই একটা উদাহরণ অনেক উদাহরণ দেবো আমরা প্র্যাকটিস করবো ডিরেক্ট প্র্যাকটিস করবো ভাইয়া তখন বুঝতে পারবা তখন বুঝতে পারবা কোনো সমস্যা নাই আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করে দিয়ে যাই দিতে চাই কারণ তোমরা রুল পড়তে পড়তে তোমাদের মাথা গার্বেজ হয়ে গেছে আরে ভাই রুল পড়তে পড়তে জীবন যাপন সব শেষ করে দিয়েছো সো রুল পড়া দিন শেষ যা পড়ছো এগুলা একটা স্লাইডে মাথা নিয়ে আসো দেন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ খেয়াল করে দেখো ভাইয়া ওকে আচ্ছা দেখো এখানে কি আছে টু প্লাস ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি মনে রাখবা যখন দেখবে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে অনেকে দেখলো ভয় পাওয়া জানলা একটা ভার দেখছি আবার আরেকটা ভার ভয় পাওয়ার কিছু নাই যখন দেখবা একটা ভার আছে আর একটা ভার আসছে তার মানে এই পরেরটা আমরা ভার প্লাস আইনজি বানিয়ে দিব অথবা আগেরটা আইএনজি বানিয়ে দেব তার মানে দেখো দুইটা ভার যখন থাকবে সেন্টেন্সে আমি একটু পরে বুঝাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমরা প্রত্যেকে বুঝবা সবাই বুঝ সবাই বুঝবা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিলাম আজকের এই একটা স্লাইডে রাইট ফর্ম ভাব তোমাদেরকে পড়াবো এবং তোমরা প্রত্যেকে পারবা ইনশাল্লাহ কথা দিচ্ছি ইনশাল্লাহ সবাই পারবা দেখো কি বলা আছে যে একটা ভার্ব আছে আরেকটা একটা ভার্ব যখন দুইটা ভার্ব থাকবে একটা ভার প্লাস আইএনজি হয়ে যাবে একটা তো ভার্ব আছে আর একটা আইএনজি ফর্ম হয়ে যাবে উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন দুইটা ভার্ব থাকবে প্রথম ভার্বটা তো তুমি বসাইলা সাবজেক্টের সাথে কিন্তু আরেকটা ভার্ব আসবে ওটা আইএনজি বসাই দিবা আর যদি উদ্দেশ্য বোঝায় যেতে করতে খাইতে ঘুমাইতে মানে যেটাই আসুক উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্ব আর বেস ফর্ম আর আমরা জানি সবাই যে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয় এই সবাই জানো না ভাই প্রিপজিশনের পরে ভার্ব প্লাস কি হয় আইনজি হয় হোয়াইল পরে ভার্ব প্লাস জি হয় সবাই জানো হোয়াইল পরে ভার্ব প্লাস আইএনজি হয় প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয় এগুলো সবাই জানি এটা নিয়ে কথা বলার মনোহানা দরকার আছে ঠিক আছে ওকে তাহলে দেখো এখানে আমরা দেখলাম টু প্লাস ভার্বে বেস ফ্রম উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বে বেস ফ্রম আর বাকি ক্ষেত্রে আমরা কি নিব ভার প্লাস আইএনজি নিব আর প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি হোয়াইল এর পরে ভার প্লাস আইএনজি এটা আমরা জানি এখন আসো ভাইয়া কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ডস আছে যেগুলোর পরে চক্ষু বন্ধ করিয়া এভাবে চশমাটা খুলিয়ে চক্ষু বন্ধ করে ভার প্লাস আইএনজি কি বললাম ভাইয়া কিছু কিছু ওয়ার্ডস বা ফ্রেজ আছে যাদের দেখলে বা যাদেরকে তুমি পাইলেই কি বসাই দিবা ভাল প্লাস আইএমজি দিবা চক্ষু বন্ধ করে ঠিক আছে না দেখে মেরে দাও কোপ কোপ হবে কো ইনস্টপার পরে ভাল প্লাস স্টার্টের পরে ভাল প্লাস আইএমজি সাজেস্টের পরে ভাল প্লাস কিপের পরে ভাপলা প্লাস মাইন্ডের পরে ভাল প্লাস উইথ এ ভিউ টুর পরে ভাল প্লাস লুক ফর টুর পরে কি ভাপলা প্লাস হেইটের হেট এর পরে কি ভাল প্লাস কনসিডার এর পরে কি ভার প্লাস আইএনজি তাহলে দেখো ভাইয়া এদের পরে ভার প্লাস কি হবে আইএনজি হবে এদের পরে ভার প্লাস কি হবে আইএনজি হবে তাহলে দেখো আমরা সবগুলো ফর্মই মোটামুটি দেখে ফেলেছি এখন বাকি আছে বিভর্গ এই ভাইয়া পুরা তোমাদের মধ্যে কেউ আছো যারা কিনা এখনো বিভর্গ চিনো না বলো বলো কেউ আছো বিভর্গ চিনো না এরকম কেউ আছো এরকম কেউ আছো আশা করি এরকম কেউ নাই কেউ আশা করি এরকম নেই যে বিভাব চিনি না বিভাব কি এম ইজ আর ওয়াজ অয়ার প্রেজেন্ট টেন্সে এম ইজ আর পাস্টেন্সে ওয়াজ অয়ার জানি তো ভাইয়া আমরা জানি আই এর সাথে এম হয় সিঙ্গুলার সাথে ইজ হয় প্লুরাল এর সাথে আর হয় আর অতীতকালে সিঙ্গুলার সাথে ওয়াজ আর এখানে কি ওয়ার হয় আর কি হয় অয়ার হয় সবাই বলো ক্লিয়ার সবাই সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ইয়াস আলহামদুলিল্লাহ আশা করি প্রত্যেকে ক্লিয়ার এখন কথা হচ্ছে ভাইয়া শেষ রাইট ফর্ম ভাব শেষ এক স্লাইডই শেষ আমরা বলছি এক স্লাইডই শেষ করে ফেলবো আমি আমার সময় মনে আছে আমি 54 রুল পড়েছি রাইট ফর্ম ভাবে 54 রুল পড়ে আমার অবস্থা গেছে অবস্থা ঠিক আছে সো তোমাদেরকে বলছি তোমাদের 54 টা পড়া মানে এক স্লাইডই যথেষ্ট তোমরা রাস্তা ঘাটে এক ফাইলই যথেষ্ট আমাদের এক ফাইলই এক স্লাইডই যথেষ্ট ওকে সো এখান থেকে 90 ফাইভ পার্সেন্ট চলে আসে তারপরে কিছু জিনিস আছে এগুলো এখন লাগছে না আমি পরে তোমাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই জাস্ট এইটুকু পরে দেখাবো আসো আমরা চলে যাই প্র্যাকটিসে খেলা হবে এখন খেলা হবে সবাই রেডি সবাই রেডি 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 এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা টেস্ট এক্সামিনেশন দুই হাজার তেইশ সবাই দেখো টেস্ট পেপার সলভ হবে এখন সবাই একটু শেয়ার করে দাও প্রত্যেক একটু শেয়ার করে দাও প্লিজ সবাই একটু শেয়ার করে দাও ওকে শেয়ার এবং মেনশন করে দাও এখন আমরা করব একটু মনোযোগ দিবা সবাই মনোযোগ দিবা আসো ইনশাল্লাহ সবাই মনোযোগ দিবা আমি কথা দিচ্ছি তোমরা প্র্যাকটিস ক্লাস আমাদের পেট বেসের স্টুডেন্ট যারা আছো তারাও বলছো ভাইয়া প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিস ক্লাস কবে এখন আসো প্র্যাকটিস ক্লাসে আমরা চলে আসছি এখন যেহেতু প্র্যাকটিস ক্লাসে চলে আসছি আমাদেরকে এখন কি করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে খেলতে হবে প্রচুর আসো ভাই আপুরা আমরা এখন তাহলে চলে যাই আমাদের মেইন আলোচনায় দেখো আমি তোমাদেরকে একবার একটু দেখতে এক মিনিট প্রশ্নটা দেখো এক মিনিট সবাই প্রশ্নটা দেখো যা পড়িয়েছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন দেখবা সব পারবা সব পারবা সব পারবা কথা দিচ্ছি সব পারবা ওকে আচ্ছা সো আমরা যে কাজটা করব এখন আসো আমরা তাহলে করার চেষ্টা করি সো দেরি না করে আমরা অ্যান্সারে চলে যাই দেরি না করে অ্যান্সারে চলে যাই দেখো আমরা এ নাম্বার অপশন দেখি এজুকেশন বিভাগ আছে ভাইয়া কি আছে বিভাগ একটু আগে পড়াইছিলাম মাত্রই তোমাদেরকে পড়িয়েছি যে বিভাগ থাকলে আমাদের মাথায় কি নিয়ে আসতে হবে বিভাগ থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার প্রেজেন্ট টেন্সে হলে এম ইজ আর পাস্ট টেন্সে হলে কি ভাইয়া পাস্টেন্সে টেন্সে হলে ওয়াজ অয়ার এখন ভাইয়া এখানে দেখবা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স এডুকেশন ড্যাস ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট ওয়ান্স লাইফ আমাদের জীবনে একজনের জীবনে এডুকেশন শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কি অতীতের কথা নাকি চলমান বর্তমান সব সময় সব সময় চিরন্তন সত্য দ্যাট মিন্স এখানে কি হবে অবশ্যই বিভার হিসেবে প্রেজেন্ট টেন্স হবে এখন বলো তো ভাইয়া আমরা এম কে নিব নাকি ইস কে নিব নাকি আর কে নিব অবশ্যই এডুকেশন সিঙ্গুলার এর সাথে আর হবে না এম আই এর সাথে হয় সো আমাদের आंसर হবে ইজ বুঝছি ভাই ওকে পয়েন্ট 5 কে কে পেয়েছো পয়েন্ট 5 নাম্বার কে কে পেয়েছো হাত তুলো হাত ইয়েস এবার পরেরটা ক্যান ক্যান সি এন এই ভাই আপুরা সবাই বলো ক্যান সি এন কি ভার দেখো মিলিয়ে নাও সি এন মরাল ভাইয়া দেখো সব প্রমাণ দেখাচ্ছি জাস্ট একটা স্লাইডই যথেষ্ট তোমাদেরকে বলছি একটা স্লাইডই যথেষ্ট দেখো এখানে দেখি মরাল ভার আছে কি আছে মরাল ভার মরাল ভারের পরে ভারবের কোন ফর্ম বসে বেস বসে মরাল ভারবের পরে কোন ফর্ম বসে বেস বসে তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার বিশ্বাস তোমরা প্রত্যেক অ্যানসার করে দিয়েছো এখানে ক্যানের পরে ব্রিঙ্গিং হবে না ক্যানের পরে ব্রিং হবে ক্যানের পরে কি হবে ব্রিং হবে এইখানে ভার্বের বেস ফর্ম হবে মনে পড়ে তোমাদেরকে একটু দেখাইছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা পুরো ক্লাসটা করো টেস্ট পেপারটা সলভ করো তোমরা নিজের থেকে কনফিডেন্স পাবা নিজের থেকে কনফিডেন্স পাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দিচ্ছি ইয়েস ক্যানের পরে কি হবে মডেল ভার্ব হবে ক্যান হচ্ছে মডাল এর পরে ভার্বের বেস ফর্ম হবে ব্রিংগিং হবে না ব্রিং হবে এইবার আসো ইট এই যখন ইট দেখে তোমরা তোমরা না মাত্র দেখলা ইস ভাইয়া না পড়াইলো ইট 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 দেখো তো ইয়েস ভার্বের সাথে এস বাই এস কখন হবে হি থাকলে সি থাকলে ইট থাকলে তাহলে একটু খেয়াল করো ভাইয়া এই ভাইয়া পুরা সবাই বলো ইট ড্যাশ আস তার মানে এটা কি ভাইয়া আছে এটা হচ্ছে আমাদের সুন্দর ভাবে ইট আছে আর ইটের সাথে কি হয় ভার্ব আসলে এস বাই এস হয় এই দেখো পারতেছ সবাই বলো পারতেছ ইয়েস এটা লিড আছে কে যাবে লিডস এটা কি হয়ে যাবে লিডস তাই না ভাইয়া ওকে মাসাল্লাহ মাসাল্লাহ অনেকে অ্যানসার পেয়ে যাচ্ছ এটা আমার জন্য খুবই খুবই ভালো একটা বিষয় ওকে তাহলে দেখো পরেরটা পরে হ্যাঁ এবার আসো তার মানে এখন দেখতে পাচ্ছি ইট কি দিলাম লিডস এবার আসো এন্ড গিভ এখন দেখো ভাইয়া মনে রাখবা এন্ড

এইটা আবার এইখানে দেখো অ্যান্ডের পরে আর একই জিনিস তাহলে আমার ভার্বের সাথে ইস বাইস হবে যেহেতু ইট আছে তাহলে একটা সাবজেক্ট এন্ড দ্বারা দুইটা ভার্বকে কি করেছে যুক্ত করেছে তার মানে ইট লিডস আস টু দ্য রাইট পথ অ্যান্ড ইট গিভস আস তার মানে এখানে কি হবে গিভস হবে এখানে কি হবে ইয়েস কারণ অ্যান্ডের আগে যা পরে ওটা এর আগে নিয়েছ ভার প্লাস আইএন জি পরেও নিবা ভার প্লাস আইএন জি অ্যান্ডের আগে নিয়েছ বৌ পরেও নিবা বৌ অ্যান্ডের আগে নিয়েছ শালি নিবা পরে শালি পরেও নিবা কি জামাই বুঝাইতে পারছি এন্ডের আগে যা পরেও কি তা বুঝাইতে পারছি সবাইকে সবাই বলো সবাই বলো বুঝাইতে পারছি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এখন আসো পরেরটা ক্যাপাবল অফ ও ভাইয়া পুরা অফ আছে শুনুস্থানরা কি আছে অফ আছে আসো একটু মিলিয়ে নেই আমরা একটু দেখি এখানে অফ আছে কই 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 এই যে আমরা বলেছিলাম প্রিপজিশনের পর আমরা বলেছিলাম কি প্রিপজিশনের পর তোমাদের মনে পড়ে প্রিপজিশনের পরে ভার প্লাস কি বসে আইএনজি বসে প্রিপজিশনের পরে ভার প্লাস আইএনজি ওয়াইল এর পরে ভার প্লাস আইএন আইএনজি বুঝাইতে পারছি ভাই সবাইকে বুঝাইতে পারছি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ রাইট ফর্ম ভার্ব তুমি সাথে সাথে পাবা জাস্ট ক্লাসগুলো করো প্র্যাকটিস করো আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি না টোটাল বিষয়টা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ কথা দিচ্ছি তুমি অনেক বেশি ভালো করবা এইখানে দেখো তাইলে আমরা দেখতে পাচ্ছি কি আছে আমরা দেখতে পাচ্ছি অফ আছে অফ হচ্ছে প্রেপোজিশন এরপরে ভার্পলাস কি হবে আইএন হবে এখানে ডু জায়গা কি হয়ে যাবে ডুইং হয়ে যাবে তাই না ভাইয়া আমাদের আনসার কি হয়ে যাবে ডুইং এবার আসো পরের কোশ্চেনটা পরের কোশ্চেনটা কি আছে যে এডুকেশন মেক্স দেখো একটা ভার আছে আবার এখানে ভার্ব আছে আবার দ্যাট ক্যান গো দেখো এই একটা ভার্ব আছে এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে একটা ভার্ব আছে যখন একাধিক ভার্ব থাকবে তোমাদের মনে আছে যখন একাধিক ভার্ব থাকবে তখন এইটা কি হয়ে যাবে এই বলো কি হয়ে যাবে ভাবলা সাইনজি হয়ে যাবে তার মানে একটু আগে তোমাদেরকে দেখালাম কি দেখাইছি দেখো এই যে তোমাদেরকে দেখাইছি তোমরা একটু মনোযোগ দাও ভাইয়া স্লাইডটাতে কি ছিল যে দেখো একটা ভার্ব আছে ডট 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 আরেকটা ভার্ব আসছে ইয়েস একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসছে ইয়েস তখন মাথা নিয়ে আসবা ও মহসিন ভাইয়া বলছিল একটা ভার্ব আছে তাহলে আরেকটা ভার্ব যদি আসে সেটা কি হয়ে যাবে ing হয়ে যাবে কি হয়ে যাবে ing ফর্ম সো ভাইয়া পুরো দেখো দেখো কই 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 এই কই গেলাম এই যে দেখো তার মানে এখানে কি হয়ে যাবে ভার প্লাস আইএন হয়ে যাবে তাহলে লিভ আছে কি হয়ে যাবে লিভিং কন্ডিশন কি হয়ে যাবে লিভিং কন্ডিশন হয়ে যাবে এরপরে দেখো ভাইয়া পরেরটা आवर होल লাইফ ইজ দা প্রসেস অফ লার্নিং এন্ড ইয়েস এন্ড এর আগে যা এর পরে পরেও তা অফ এর পরে ভার প্লাস আইএন দেখো ভাইয়া আমরা একটু আগে পড়েছি এন্ড এর আগে বউ পরেও বউ এন্ড এর আগে জামাই অ্যান্ডের পরেও জামাই অ্যান্ডের আগে শালি পরেও কি শালি এটাকে ইংরেজিতে বলে প্যারালাল স্ট্রাকচার তোমরা এখনো পড়ো নাই তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তোমাদের মাথায় আসবে ও এটা তো মহসিন ভাই পড়াইছিল প্যারালাল স্ট্রাকচার আমি পড়াচ্ছি এমন না তোমরা অনেকেই জানো আগে থেকেই জানো তাই না আগে থেকে কি জানো সো আমাদের অ্যান্সারটা কি হবে অফ লার্নিং এন্ড গিভিং এখানে আইএনজি এখানে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে বুঝতে পেরেছি ভাইয়া সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে একটু সবাই বলো যে ক্লিয়ার হচ্ছে কিনা এক স্লাইডই যথেষ্ট যে যেভাবেই পড়ছো না কেন এক স্লাইডই যথেষ্ট ইনশাআল্লাহ তাহলে এখানে কি হয়ে যাবে গিভিং এইবার আসো পরেরটা পরেরটা দেখো উই শুড রিমেম্বার দ্যাট দেখো উই শুড রিমেম্বার দ্যাট এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানে একটা ভার আছে এইখানে ভার আছে তার মানে যখন একাধিক ভার হয়ে যাবে তখন আমরা কি দিব আইএনজি খেলা শেষ একাধিক ভার থাকলে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে এখন অনেক ভাইয়া আমি এখানে কি দিব দ্যাট গেটিং না দিয়ে টু গেট দিব মানে উদ্দেশ্য বোঝায় কি উদ্দেশ্য এখানে আমি উদ্দেশ্য বুঝে টু গেট এ গুড এডুকেশন ভালো শিক্ষা পেতে টু গেট এডুকেশন দিলে হবে আবার যদি বলো গেট ইং গুড এডুকেশন সেটাও তোমাদের হবে কোনো সমস্যা নাই এখানে ভার আছে এখানে ভার আছে। যখন একাধিক ভার্ব আছে তখন আমরা কি জানি তখন আমরা জানি কি হয় ইয়াস তখন আমরা জানি সেটা কি ভার্ব প্লাস আইএন জি হয় অথবা টু প্লাস ভার্ব বেস ফর্ম হয় এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আছে গেটিং এ হতে পারে টু গেট এ হতে পারে টু গেট আ গুড এডুকেশন একটা ভালো শিক্ষা গ্রহণ করতে অথবা গেটিং আ গুড এডুকেশন এইটা হবে তুমি আইএনজি দাও আর টু প্লাস ভার্বের বেস ফর্ম দাও অ্যানসার হবে অ্যান্সার হবে ঠিক আছে সো সবাই কি ক্লিয়ার ভাইয়া সবাই কিয়ার ইয়েস এখন আসো তো এখানে কি হবে দ্যাট গেটিং আ গুড এডুকেশন অথবা টু গেট আ গুড এডুকেশন ইজ ইম্পারেটিভ ইন টুডেস সোসাইটি অ্যাজ ইট দেন আচ্ছা অর্থ পড়ব না এবার আসো এসের পরে কি আই আই নাম্বার দেখো এই ভাইয়া পুরা আই নাম্বার সুন্দরভাবে লেখা আছে উইথ এ ভিউ টু এই যে এ ভাইয়া পুরা একটু একটু খেয়াল করো তোমাদেরকে পড়াইছিলাম সেটা হচ্ছে স্টপ স্টার্ট সাজেস্ট কিপ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু হেট এদের পরে ভাবলাস আইএনজি হয় অনেকে বলে ভাইয়া এগুলো মনে থাকে না আসো তোমাদেরকে একটা টেকনিক দিয়ে মনে করে দেই মনে রাখবা কিভাবে বলো এই সবাই আমার সাথে বলো মহসিন ভাই বলছে সবাই আমার সাথে বলো মহসিন ভাইয়া অথবা মহসিন স্যার আচ্ছা স্যার বলো যেটাই বলো মহসিন স্যার দেখো মহসিন স্যার প্রেম ভালোবাসা স্টার্ট করতে না করেছে মানে সাজেস্ট করেছে বলো প্রেম ভালোবাসা হারাম এটা স্টার্ট করা যাবে না এবং এটা স্টপও করা যাবে না দেখো দেখো কি বলছে ভাই সাজেস্ট করেছে প্রেম ভালোবাসা হারাম এটা স্টার্ট করা যাবে না এটা বন্ধও করা যাবে না কিপ ইউর মাইন্ড তোমার মাইন্ডে রেখো কিপ ইউর মাইন্ড তোমার মাইন্ডে রেখো কি কারণে উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু তুমি উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে তুমি ভালো না করলে ওই মানুষ তোমাকে হেট করবে তুমি যাকে ভালোবাসতে যাও তোমাকে হেট করবে তুমি সাকসেস না হতে পারলে তোমাকে কি করবে হেট করবে আসো কি ভাই মনে রাখবা মহসিন ভাই সাজেস্ট করেছে কি সাজেস্ট করেছে প্রেম ভালোবাসা হারাম এটা স্টপ করা যাবে না এটা স্টপ করা যাবে না মানে শুরু করা যাবে না শেষও করা যাবে না

এখন আমার একটা বলছে উইথ এ ভিউ টু লুক ফর টু তুমি সাকসেসফুল না হলে সবাই তোমাকে হেড করবে इवन তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে হেড করবে বুঝতে পারছিস? ওয়াও বুঝতে পেরেছো এখন আশা করি ভুলবা না আশা করি তোমাদের মনে থাকবে আসো এখন আমরা চলে যাই দেখো চলে যাই চলে যাই চলে যাই এই যে তার মানে এখানে আমাদের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে উইথ এ ভিউ টু যা আছে এর সাথে ও প্লাস কি আইএনজি ইকুইপিং কি হবে ইকুইপিং ভার প্লাস কি আইএনজি হবে বুঝাইতে পারছি সবাই ক্লিয়ার ওকে সবাই ক্লিয়ার আশা করি তোমরা ক্লিয়ার এবার আসো পরেরটা এখন আসো কই 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 এই যে উই আর ইউজ টু দেখো দ্য টু ইউজ টু ভার্বের বেস ফর্ম ভার্বের কোন ফর্ম বেস ফর্ম এটা তুমি মডাল ভার্ব হিসেবে বলো আর যেভাবে বলো এখানে আমরা দেখতে পাচ্ছি টুর পরে ভার্বের বেস ফর্ম আবার ইউজ টু এটা মডাল ভার্ব হিসেবে আমাদের কি হয় ভার্বে বেস ফর্ম হবে বুঝাইতে পারছি ওকে সবাই ক্লিয়ার ক্লিয়ার তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম অথবা মডালের পরে ভার্বের বেস ফর্ম তাহলে এখানে কি হবে লার্ন আছে কি হবে লার্ন হয়ে যাবে এবার আসে পরে কোশ্চেনটা এটা বুঝছো তো সবাই ইউজ টু যদি আমরা আর ইউজ টু মানে বি ইউজ টু মরাল ভাব ধরি তাও ভার্বের বেস ফর্ম আর যদি টু এখানে ধরি টুর পরে ভার্বের বেস ফর্ম আর ইউজ টু একটা বিস্তারিত ব্যবহার আছে সো এটা আমরা অন্য কোনো ক্লাসে পড়বো ইনশাল্লাহ ঠিক আছে এখন আসো পরেরটা একটা দেখো ক্যান ইয়াস আই জে কে 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 ক্যান আছে ক্যান আছে মরাল ভার্ব একটু আগে পড়ছি মরাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম একটু তোমাদেরকে দেখাইছি যে মরাল ভার্বের পরে কে বসে এই যে মরালের পরে ভার্বের বেস ফর্ম বসে বুঝাইতে পারছি ভাইয়ারা তো এখানে কি হবে ক্যানের পরে হবে কি হবে এনরিচ হবে বুঝাইতে পারছি এবার আসো পরেরটা পরেরটা দেখো কে পরে এল এল এই যে এল এই যে এখানে দেখো এবার ইন ওয়াও ওয়াও ইন ইনকি ভাইয়া কি সবাই বলো 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 কি আমরা সবাই জানি ইন হচ্ছে কি প্রেপোজিশন ইন হচ্ছে কি প্রেপোজিশন আচ্ছা দেখো এখানে কি বলা আছে উই লিভ ইন দেখো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে এখানে ইন আছে এইখানে আছে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে দ্য সোসাইটি ইন হুইস উই লিভ ইন এখন আমাকে একটু বলো এটা কি হবে অপাদার্থ ছেলে বলছে লার্নিং হবে কারণ এর আগে বিভার আছে আচ্ছা ইউস টু ব্যবহারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে টু ব্যবহারটা কই জানো এইটা হ্যাঁ টু ব্যবহারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই আসো সবাই একটু নোট করো নোট করো এইখানে লেখো হ্যাঁ এইটা তোমরা অ্যাডভান্স শিখে নাও এটা অ্যাডভান্স শিখে নাও সেটা হচ্ছে লিখো ইউস টু ব্যবহার অনেকে আমরা একটা ভুল কনসেপ্ট নিয়ে এখনো আমরা কি আছি আমাদের মধ্যে ম্যাক্সিমাম এটা ভুল করে থাকি অনেকে ভাবে ইউজ টুর পরে আইএনজি অনেকে ভাবে ইউজ টুর পরে বেস ফ্রম বসে আসো তোমাদেরকে বুঝাই দেখো প্রথম কথা হচ্ছে ইউজ টুর ক্ষেত্রে তিনটা জিনিস তোমাদেরকে তিন ভাবে পড়াচ্ছি সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু বসে চক্ষু বন্ধ করে ভারবে বেস ফ্রম আসো ক্লিয়ার করে দিচ্ছি সবাই লিখো সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু পরে বসে এটা ভার্বের কি ফর্ম বসে বেস ফর্ম বসে এবার আসো পরেরটা হ্যাঁ এবার দেখো পরের সাবজেক্টের পরে যদি বিভার থাকে কি থাকে বিভার বিভাগ কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার একটু খেয়াল করে দেখো যদি সাবজেক্টের পরে সরাসরি ইউস টু থাকে তখন ভারবে বেস ফর্ম বসায় দিবা আর যদি সাবজেক্টের পরে থাকে আর ওয়াজ বিভাগ অথবা বিকাম থাকে অথবা গেট থাকে মনে রাখবা সাবজেক্টের পরে যদি বিভাগ থাকে যদি গেট থাকে অথবা বিকাম থাকে তখন দুইটা অ্যান্সার হতে পারে দুইটা অ্যান্সার হতে পারে একটা হচ্ছে প্লাস আইএনজি এবং আরেকটা হচ্ছে বেস ফ্রম এখন আসো আশা করি পুরো জিনিসটাই তোমরা ক্লিয়ার হয়ে যাবা সেটা হচ্ছে ভাইয়া ভাইয়া ইউস টু বুঝি না হ্যাঁ ইউস টু টা বুঝিয়ে দিচ্ছি দেখো ইউজ টুর পরে সরাসরি ভার্বের বেস ফ্রম বসে সাবজেক্ট ইউজ টু যেমন আই ইউস টু গো দেয়ার আই ইউস টু ডু দিস আই ইউস টু সুইম এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আই ইউস টু আছে বেস ফ্রম বসিয়ে দিবা আর এগুলো অ্যাডভান্স অনেকে হয়তো এইভাবে শিখো না বাট ক্লিয়ার হয়ে নাও সেটা হচ্ছে যে যদি বিভার অথবা বিকাম অথবা গেট থাকে তাহলে আইএনজি হতে পারে হতে পারে আইএনজি হতে পারে হতে পারে এখন সেক্ষেত্রে মনে রাখবা শর্টকাটে ব্যক্তি থাকলে ভার প্লাস আইএনজি আর বস্তু বেসফ্রম সবাই একটু লিখছ সবাইকে লিখেছ একটু যদি দেখো ব্যক্তি আছে তাহলে ভারপ্লাস আইনজি হবে আর যদি বস্তু থাকে তাহলে ভারবে ফর্ম হবে আর এটাকে আরেকটু যদি আমরা মানে একটু ডিপলি পড়াই সেটা হচ্ছে অভ্যাস বুঝালে ভার প্লাস আইনজি আর ব্যবহার বুঝালে ভারবে ফর্ম এখন আসো ইয়েস এখন আসো আমাদের অ্যান্সারটা কি হবে দেখো এই সেন্টেন্সটা আমরা কিন্তু পুরো শেষ করি না আমরা একটু ক্লিয়ার করি কই গেল যেখানে আসো দেখো ওই সাবজেক্ট আছে কিনা ভাইয়া এই ভাইয়া দেখো সাবজেক্ট আছে কিনা আছে আর বিভার আছে কিনা বিভার আছে এখন দেখো এই জায়গাটাই তোমাদেরকে বলেছিলাম যদি ব্যক্তি থাকে সাবজেক্ট আছে বিভার আছে এম ইজ আর ওয়াজ যেটাই থাকুক এরপর দেখো ইউজ টু আছে তাহলে সেই ক্ষেত্রে হয় ভার্প্লাস প্লাস আইএনজি হবে নালে ভারবে বেস ফর্ম হবে একটুকে তোমাদের বুঝালাম এখন কথা হচ্ছে এটা কাকে নিবা এটা অবশ্যই কি নিবা ভার প্লাস আইএনজি অনেকে आंसर কি দিয়েছো টপরে বেস ফর্ম যদি আমাদের শুধু ইউজ টু থাকতো কি থাকতো উই ইউজ টু এখানে আর থাকতো না আর না থাকলে শুধু ইউজ টু থাকতো চক্ষু বন্ধ করে ভারবের কি হবে বেস ফর্ম হবে কোন ফর্ম হবে বেস হবে বুঝাইতে পারছি এটা আশা করি তোমরা খেয়াল করতে পারবা যেমন তোমাদেরকে তিনটা সেন্টেন্স দিয়ে আমি উদাহরণ দেই দেখো এটা তো বুঝছো সাবজেক্ট আছে বিভার্ভ আছে ইউজ টু আছে তার মানে ভাবলা সায়েন্স যে হবে কারণ এটা ব্যক্তি কারণ এটা কি ব্যক্তি এখন এক্সাম্পল দেয় যদি তাহলে বুঝতে পারবা দেখো এক্সাম্পল দিলাম এরকম লিখাম যেমন ইউজ টু গো দেয়ার শেষ সাবজেক্ট আছে সরাসরি ইউজ টু আছে তার মানে ভাবের কনসার্ম ভাইয়া বেশ ফর্ম হবে এখন আসো যদি আমি লিখি পেন ইজ ইউজ টু রাইট নাকি রাইটিং অবশ্যই কি হবে রাইটিং হবে কারণ কি পেন সাবজেক্ট আছে আবার আছে এটা কি ব্যক্তি না বস্তু বস্তু তোমাদেরকে পড়িয়েছিলাম বস্তু থাকলে ভারবে বেস্ট্রম বসে কারণ এখানে অ্যামিজার আছে আর এই প্রশ্নটাতে কি ছিল উই আর ইউজড টু লার্ন হবে না লার্নিং হবে অবশ্যই কি হবে লার্নিং হবে সো এই জায়গাটা আমরা বুঝতে পারি যে সরাসরি ইউজ টু থাকলে বেস ফর্ম আর যদি দেখো এর মাঝখানে বিভার বিকাম গেট আসে তার মানে দেখতে হবে বস্তু থাকলে কি হবে বেস ফর্ম বসবে আর ব্যক্তি থাকলে আইএনজি ফর্ম হবে তাহলে আমাদের অ্যানসারটা কি হবে লার্নিং সবাই বুঝতে পেরেছো সবাই এখন ক্লিয়ার উদাহরণ দিয়ে একবার বিস্তারিত বুঝিয়ে দিয়েছি সবাইকে ক্লিয়ার কিনা বলো সবাই ক্লিয়ার এতক্ষণে সবাই ক্লিয়ার কিনা বলো ইউস টু ব্যবহারটা আমি আলাদা করে বুঝিয়ে দিলাম ইউজ টু ব্যবহার আলাদা করে বুঝছো সবাই একটু সবাই ক্লিয়ার যদি ক্লিয়ার হও তাহলে ক্লিয়ার লিখো আর না হলে আমি আবার বুঝাবো সবাই ক্লিয়ার হম মাসাল্লা মাশাল সবাই ক্লিয়ার থ্যাংক ইউ এবার আসো তাহলে আমাদের এখানে কি হবে ইউস টু লার্নিং কি হবে লার্নিং আমাদের অ্যান্সারটা কি হবে টু লার্নিং এবার আসো পরেরটা দেখো দ্য সোসাইটি ইন হুইস উই লিভ ইন দেখো সবাই দ্য সোসাইটি ইন হুইস উই লিভ ইন ড্যাশ আর রোল এইখানে আমাদের দেখতে হবে যে লিভ একটা ভার্ব আছে লিভ একটা কি ভার্ব আছে এরপর দেখো প্লে শেপ তারপরে কি আছে ভাইয়া দেখো তো হ্যাঁ তারপর দেখো এই দুইটা জায়গায় আমরা কাকে অ্যান্সার করতে যাচ্ছি তোমরা আগেরটা কি বুঝছো আগেরটা যদি ক্লিয়ার হও তাহলে এইটা তোমাদের জন্য ইজি ক্লিয়ার নট ক্লিয়ার রবিউল হাসান এটা কি এখন দিছো না পরে দিছো আচ্ছা রবিউল হাসান তুমি বুঝো সাবজেক্ট ধরো তুমি রবিউল হাসান সাবজেক্ট বসাইলাম রবিউল হাসান ইউজ টু রাইট এখানে রবিউল হাসান সাবজেক্ট ইউজ টু সরাসরি আছে বেস ফর্ম বসাই দিবা বাট যদি দেখো রবিউল হাসান ইজ অথবা রবিউল হাসান এরকম চলে আসে মানে বিভাগ চলে আসে তখন তুমি দুইটা অপশন খেয়াল করবে মাথায় এটা কি এটা কি ব্যক্তি নাকি বস্তু যেহেতু রবিউল হাসান ব্যক্তি তাহলে আইএনজি আর যদি বস্তু থাকতো তখন কি হয়ে যাবে বেস ফর্ম হয়ে যাবে সবাই কি ক্লিয়ার এখন কি ক্লিয়ার রবিউল ক্লিয়ার হওয়ার কথা তাহলে কি হবে তারপর হচ্ছে কি সেইপিং প্রেপোজিশনের পরে প্লাস কি হবে আইনজি হবে প্রেপোজিশনের পরে আইনজি হবে সো এখন কত হচ্ছে অনেকেই ভাবতেছে অনেকেই ভাবতেছে ভাইয়া অ্যান্সার কিন্তু অ্যান্সার কিন্তু কারেক্ট যেটা ওইটা আমরা দিচ্ছি ঠিক আছে তাহলে ইন শেপিং আস আ পারফেক্ট সিটিজেন দ্যাট পার্টিকুলার জেন এবারে দেখো উই শুড বি হ্যাবিচুয়েটেড টু হ্যাবিচুয়েটেড টু এখানে আমাদের যে জিনিসটা আছে টুর পরে অবশ্যই কি হয় বলো টু পরে ভার্বের কোন ফর্ম হয় হ্যাঁ এখন আসো এই তিনটা জায়গায় একটু প্রবলেম আছে দেখো দ্য সোসাইটি ইন হুইস উই লিভ ইন দেখো এইখানে উইয়ের সাথে ভার্ব কে আছে লিভ আছে দেখো উইয়ের সাথে ভার্ব কে আছে লিভ আছে কিন্তু সোসাইটির সাথে বলো তো ভাইয়া সোসাইটির সাথে কি ভার্ব আছে এই যে সোসাইটি ভার্ব হচ্ছে এইটা আর সোসাইটি হচ্ছে সিঙ্গুলার সোসাইটি হচ্ছে কি সিঙ্গুলার তাহলে সোসাইটি যদি সিঙ্গুলার হয় এরপরে ভার্বের এস বা ইয়েস ফর্ম হয় প্লে হবে না প্লেজ হবে অনেকে বল ভাইয়া আমরা তো প্রিপোজিশন দেখতেছি এরপরে আইএনজি যুক্ত হয় কিন্তু না ভাইয়া আগে কি প্রিপোজিশন আগে নাকি সাবজেক্ট আগে তোমরা বলো আগে আমি বললাম রাকিব রিড ইন ক্লাস রিডস ইন ক্লাস ফাইভ তাইলে আগে কি প্রিপোজিশনকে প্রাধান্য দিবা নাকি সাবজেক্টকে প্রাধান্য দিবা কাকে প্রাধান্য দিবা সাবজেক্টকে প্রাধান্য দিবা তাহলে সাবজেক্টকে যদি প্রাধান্য দাও তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমাদের উয়ের সাথে লিভ আছে বাট সোসাইটি এর সাথে ভার্ব দেওয়া নাই তাহলে সোসাইটি যেহেতু সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে বুঝাইতে পারছি এই যে এইখানেই আমাদের কিছু কিছু জায়গায় কনফিউশন ছিল এই জন্য আমি একটু সময় নিয়ে বুঝাচ্ছি তাই দেখো ইউজ টু ব্যবহারটা তোমরা ক্লিয়ার সাবজেক্ট সাবজেক্টের জায়গাটা তোমরা ক্লিয়ার সাবজেক্টটা মনে রাখবা প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট এই যে ইন হুইচ এর আগের সাবজেক্ট হচ্ছে প্রকৃত সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় আর এই ভার্বের সাথে কি যুক্ত হবে এস বাই এস যুক্ত হবে আমি কি বুঝাইতে পারছি ভাই সবাই বলো বুঝাইতে পারছি অপদের তো ছেলে লিখছে প্লেইং না ভাই এটা প্লেইং হবে না এটা প্লেইস হবে আমি আশা করি বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার অ্যান্ড এটার পরে এখানে তো সাবজেক্ট ভাব দিয়ে ফেলছি এখানে তুমি ভাবনা সায়েন্সই দাও কোনো সমস্যা নাই কারণ এটা কোনো এক্সট্রা সাবজেক্ট নাই তাহলে রোল ইন শেপিং বুঝতে পেরেছ ওকে সবাই ক্লিয়ার আর লাস্টেরটা কি হবে বলো উই শুড বি হ্যাবিচুয়েটেড টু রিসিভ বলো হ্যাবিচুয়েটেড টু এটা কি হবে লাস্টেরটা কি হবে হ্যাবিচুয়েটেড মানে অভ্যস্ত অনেকে হোক এখানে তোমরা যে বিষয়টা পাচ্ছ আমি কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু নাই দেওয়া নাই ঠিক আছে তাইলে এখানে মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড যেটা আমরা মাত্র পড়লাম স্টার্ট স্টপ সাজেস্ট কিপ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এই লুক ফরওয়ার্ড টুর সাথে আরেকটা জিনিস লিখে রাখবা হ্যাবিচুয়েটেড টু হ্যাবিচুয়েটেড টু এরপরে ভার প্লাস কি আই এন জি তাই দেখো লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু আরো আছে উইথ এন আই টু এরপরে ভার কি বসে আইএনজি বসে এরপরে ভার প্লাস কি বসে আইএনজি বসে আমি তোমাদেরকে যখন পিডিএফটা দিব সব একসাথে লিখে দিব যেমন উইথ এন আই টু লিখে দিব হ্যাবিচুয়েটেড টু লিখে দিব বুঝাইতে পারছি সো এখানে আমরা জানি যে হ্যাবিচুয়েটেড টু এরপরে ভার্ব প্লাস কি হবে আইএনজি হবে সবাই ক্লিয়ার দেখো পুরোটাই অল্প কয়েকটা মানে দুই তিনটা অপশন খুবই কনফিউজিং ছিল এই পুরো প্যাসেজে জাস্ট তিনটা অপশন কঠিন ছিল আর বাকি সাড়ে চার সাড়ে চার না তো সাড়ে পাঁচ তিনটা বাদ দিলে বাকি থাকে কয়টা এগারোটা তার মানে সাড়ে পাঁচ মার্ক তোমার নিশ্চিত হ্যাঁ তাহলে দেখো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু উইথ এন আই টু হ্যাবিচুয়েটেড টু এরপরে প্লাস কি বসে আইএনজি বসে এখন আসো ক্যান্সারে ভুল আছে কিন্তু এটা ভাইফেন আছে সঠিক ক্যান্সার এখানে ভুল আছে আসো এখন পরেরটায় চলে যাবো আমরা পরেরটা এটা হচ্ছে ভিকার উন ন্যাসার নুন কলেজ বি এন এস বি অ্যান্ড এস স্কুল এন্ড কলেজ এটা দেখো ওকে সবাই সবাই অ্যান্সার করার এটা বিকারণ স্কুল অ্যান্ড কলেজের একটা প্রশ্ন চোদ্দটা প্রশ্ন থাকে তোমরা জানো অনেকেই আগের বোর্ড কোয়েশনে দেখো তোমাদের দুই সাল অথবা বাইশ সাল এগুলাতে কিন্তু কি ছিল দশটা করে শূন্যস্থান ছিল এখন কিন্তু তোমাদের কয়টা চোদ্দটা করে শূন্যস্থান স্যার কেউ আছো কেউ আছো আছো দেখো এটা তাহলে আমরা শুরু করে সাবজেক্ট সাবজেক্ট কি সিঙ্গুলার যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সাথে কি যুক্ত হয় এস বাই ইয়ে যুক্ত হয় মাত্র আমরা পড়লাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভের সাথে কি যুক্ত হয় এস বাই ইয়ে যুক্ত হয় তাহলে কি হবে ইট হ্যাপেন্স হবে বলো আচ্ছা তোমরা একটু করো তোমরা আগে নিজেরা একটু করো দুই মিনিট সময় দিলাম নিজেরা করলে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারবো তোমরা আগে নিজেরা করো সবাই নিজের আগে করবা দুই মিনিট সময় দিলাম ভুল হলে কোনো সমস্যা নাই দুই মিনিট সময় দিলাম দ্রুত দ্রুত আচ্ছা এটা তো তোমরা মনে হয় অনেক বোর্ড কোশ্চেন করছো তাই না ঢাকা পরে আসছিল এটা মনে হয় করছো অনেকে এটা অনেকেই পারবা এটা করবা নাকি আরেকটু কঠিন দিব মানে অপরিচিত একটা দিব কোনটা আমার মনে হয় যে এখানে অনেকে অ্যান্সার দিচ্ছ অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ কারণ এটা তোমরা দেখেছ এটা বিগত বোর্ডে এসেছে এজন্য অনেকে অ্যান্সার করতেছ এবং সবাই পারতেছ এটা করবা নাকি অন্য একটা দিব আচ্ছা এটাই করো ওকে দ্রুত একবার চোদ্দটা করে ফেলো লাস্ট মিনিট লাস্ট মিনিট সবাই দ্রুত আনসারটা করে দাও মাসাল্লাহ ওকে সো আমরা একটু খেয়াল করে দেখো এই নাম্বারটা আমরা বুঝতে পেরেছি যে এটা কি হয়েছে হবে তোমরা অ্যান্সারও দিয়েছো অনেকে অ্যান্সার দিয়েছো এখন খেয়াল করো রিসেন্টলি ওই মাত্র পড়ছি দেখো কোথায় পড়ছি কোথায় পড়েছি একটু খেয়াল করো এই যে আ দেখো ভাইয়া জাস্ট জাস্ট নাও রিসেন্টলি আছে কিনা বলো চিল্লাই বলো আছে কিনা ভাইরা আমার ও বোনেরাম আমার দেখো মনোযোগ দিয়ে যদি দেখি আমরা সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট হবে হচ্ছে হ্যাব অথবা হ্যাজ এর পরে বি হয় যদি দেখি প্লুরাল তাহলে হ্যাভ প্লাস বি থ্রি হয় আর যদি দেখি সিঙ্গুলার তাহলে কি হবে হ্যাজ প্লাস বি হবে আর এর সাথে হ্যাব হয় এটা আমরা সবাই জানি ও ভাইয়া পুরা একটু মনোযোগ দিয়ে দেখো না রে এখানে রিসেন্টলি দেওয়া আছে দেখো যদি রিসেন্টলি দেওয়া থাকে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এইখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইট আমরা জানি ইটের সাথে কি হয় ইটের সাথে কি হ্যাভ হয় নাকি হ্যাজ হয় চিল্লায় বলো না হ্যাভ হয় নাকি হ্যাজ হয় অবশ্যই হ্যাভ হয় না অ্যানসার কি হয় হ্যাজ হয় আর এখানে রাইজ আছে তাহলে কি হয়ে যাবে হ্যাজ রাইজ আমরা একটু চিল্লায় বলবো অ্যানসার কি হবে হ্যাজ রাইজেন হবে অনেককেই দেখেছি আমি তোমরা কি দিয়েছো তোমরা রাইজেস দিয়ে দিয়েছো বলো ভাই রাইজেস হবে নাকি হ্যাজ রাইজেন হবে সবাই বুঝতে পেরেছি ইয়েস যেমন নিশিতা ইসলাম দিয়েছো রাইজেস নো রাইজেস হবে না অবশ্যই কি হবে হ্যাজ রাইজেন এবার আসো ড্যাশ টেক এখানে একটা ভাগ চলে আসছে হ্যাজ রাইজেন একটা ভার আবার এখানে আরেকটা ভাগ চলে আসছে আরেকটা ভাগ চলে আসলে সেটা কি হয়ে যায় ভার প্লাস আইএনজি হয়ে যায় টেকিং কি হবে টেকিং হয়ে যাবে এরপর দেখো পরেরটা দা মেম্বারস অফ আ ফ্যামিলি দ্য মেম্বারস অফ আ ফ্যামিলি ভাইয়া এইখানে তোমরা কনফিউজড হয়ে যাও যে ভাইয়া আমরা কি মেম্বারকে সাবজেক্ট ধরবো নাকি ফ্যামিলিকে সাবজেক্ট ধরবো স্বাভাবিকভাবে এই ভার্গকে তুমি যদি এই ভার্গের সাবজেক্ট দেখো তাহলে কাকে ধরবে মেম্বারস নাকি ফ্যামিলিকে মাথায় রাখবে এই প্রেপোজিশনের আগে সাবজেক্ট রিয়েল সাবজেক্ট তোমাদেরকে একটু আগে বলছি একটু আগে বলেছি যে প্রেপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে কি রিয়েল সাবজেক্ট আর রিয়েল সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হবে ভার্ব হবে মেম্বার্স প্লুরাল মেম্বার্স কি প্লুরাল আর প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয় নাকি ভার্বের বেস ফর্ম হয় ভার্বের বেস ফর্ম হয় যা আছে তাই হবে এখানে আমাদের যা আছে তাই হবে রিমেন্স দিয়েছো অনেকে এই রিমেন্স কি হবে না অবশ্যই কি রিমেইন হবে অপদার্থ ছেলে দিয়েছে রিমেইনস না ভাইয়া রিমেইনস হবে না রিমেইন হবে কি হবে রিমেইন হবে এরপর দেখো ইফ সামওয়ান ইফ সামওয়ান এই যে ইফ যুক্ত সেন্টেন্সের জন্যই তোমাদেরকে একটা জিনিস আমি খালি রেখেছি এই যে ইফ যুক্ত সেন্টেন্স থাকলে দেখো ইফ যুক্ত সেন্টেন্স থাকলে মনে রাখবা এটা আমি লিখে দিয়েছি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে মাস্ট এরপরে ভার্বের বেশ্রম হয় তোমরা কন্ডিশনাল পড়েছো অনেকে হ্যাঁ অনেকে কন্ডিশনাল পড়েছো এখানে যে জিনিসটা আছে যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে এরপরে সাবজেক্ট প্লাস উইল ক্যান মে মাস্ট এরপরে ভার্বের বেশ্রম হয় এটা চিফের ব্যবহার সো আমরা একটু দেখি ভাই এরা একটু খেয়াল করে দেখো এই যে ইফ সামওয়ান ড্যাশ ইন মোস্ট দেখো এখানে দেখো এইখানে বলা আছে ইফ সামওয়ান ড্যাশ ইন আ বাস মোস্ট এজেস এইখানে আমরা যে এই জিনিসটা খেয়াল প্রেজেন্ট প্রেজেন্টেন্সে আছে তার মানে সামওয়ান সিঙ্গুলার মনে রাখবে সামওয়ান এনিওয়ান সামথিং সামবাডি সামওয়ান যেগুলোই থাকুক বলে সিঙ্গুলার এগুলো কি হয় সিঙ্গুলার হয় এই যে সামান মানে কি একজনকে বোঝাচ্ছে তার মানে ভার্বের সাথে কি যুক্ত হয় এস বাই এফ যুক্ত হবে ট্রাভেলস আবার এইখানে দেখো রেকলাস ড্রাইভিং রেকলেস্ট ড্রাইভিং মনে রাখবা ভার্পার সাইন্জি জিরান্ড হিসেবে কাজ করে আর জিরান্ড নাউন হিসেবে কাজ করে আর ওই নাউনটা কখনো প্লুরাল হতে পারে না তুমি কি কখনো পড়ো এভাবে সুইমিং ইজ এ গুড হ্যাবিট এটা বাদ দিয়ে তুমি কখনো পড়েছো সুইমিং আর এ গুড হ্যাবিট নাওজবিল্লাহ আমরা এটা পড়ি না সুইমিং আর হয় না কি হয় সুইমিং ইজ হয় পড়ছো না লার্নিং আর হয় না লার্নিং ইজ হয় ড্রাইভিং আর হয় না ড্রাইভিং কি হবে ইজ হবে ড্রাইভিং কী হবে ইজ হবে তাহলে এখানে কি সিঙ্গুলার হবে তাহলে ভার্বের সাথে যদি আমরা এসবিআই এ যুক্ত করি তাহলেই তো কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায় তাহলে এখানে কজেস হয়ে যাবে কে যাবে কজেস এটা দেখো দ্য ড্রাইভার্স আর বিভার্ভ আছে তার মানে এখানে দ্য ড্রাইভার্স হচ্ছে প্লুরাল এই জন্য অ্যান্সার হয়ে যাবে আর ড্রাইভার যেহেতু প্লুরাল এই জন্য অ্যান্সারটা কে যাবে আর এরপর দেখো অফ হচ্ছে প্রেপোজিশন আর প্রেপোজিশান পরে ভারপ্লাস কি বসে আইএনজি বসে ঠিক আছে তার মানে এটা বিষয়টা কি দেখা যে অফ হচ্ছে প্রেপোজিশন এরপরে ভার্প্লাস কি বসে আইনজি বসে এরপরে দেখো ক্যান বি ক্যান বি দেখো তো মনে পড়ে কিনা তোমাদেরকে দেখাইলাম একটু আগে মডেল ক্যান বি এরপরে কাকে বসাবা মডেল ক্যান মডেল বার্গ ক্যান এরপর কি আছে বি বির পরে কি হয়ে যাবে বি থ্রি হয়ে যাবে বির পরে কি হয়ে যাবে বি থ্রি হয়ে যাবে বুঝাতে পারছি তাহলে কি হবে ক্যান বি ইয়েস ক্যান বি লেসেন্ট ইডি যুক্ত হয়ে যাবে জাস্ট ইডি যুক্ত করে দিবা বি থ্রি যুক্ত করে দিবা তাহলে বুঝাতে পারছি ক্যান বি লেসেন্ট এবার দেখো ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভার্স হচ্ছে প্লুরাল তাহলে প্লুরাল হলে ভার্বের সাথে কি এসবে যুক্ত হয় এ ভাইয়া পুরা বলো এসবে যুক্ত হয় না এটা বেস ফর্ম হবে কি হবে ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ ইফ দ্য ড্রাইভ আছে তাই হবে যা আছে কি হবে তাই হবে এরপর দেখো পরেরটা এইখানে আইসা দেখলাম ওয়াইল ওয়াও ওয়াইল থাকলে কি হয় তোমাদেরকে একটু আগে দেখাইছি কি দেখালাম যে ওয়াইল থাকলে অথবা প্রিপোজিশন থাকলে ওয়াইল অথবা প্রিপোজিশন থাকলে ভার প্লাস কি হয় আইএনজি হয় ওয়াইল অথবা প্রিপোজিশন থাকলে ভার প্লাস কি হয় আইএনজি হবে তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ওয়াইল ক্রসিং ওয়াইল ক্রস আছে হয়ে যাবে কি ক্রসিং আবার দেখো পরেরটা সাম পিপল ট্রাভেল ট্রাভেল হচ্ছে ভার্ব ট্রাভেল হচ্ছে কি ভার আবার আরেকটা ভার আসছে ইয়েস একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসছে কি দিব আইএনজি কি দিব আইএনজি বুঝাইতে পারছিস কি দিব আইএনজি দিব তাহলে এখানে দেখো সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং হবে কি হবে ক্লাইম্বিং এখানে ট্রাভেল একটা ভার্ব আছে আবার আরেকটা ভার্ব আসছে দুইটা ভার্ব একসাথে আসবে কি দিয়ে দিব আইনজি দিয়ে দিব কি দিব আইএনজি এরপর দেখো কি বলেছে आवर गवर्नमेंट हैज রিসেন্টলি Taken ইনিশিয়েটিভ টু ইমপ্লিমেন্ট দ্য স্ট্র্যাটেজি টু কাট দ্য রেট অফ রোড ট্রাফিক রুলস মাস্ট ওই মাস্ট কি ভার্ব মাস্ট হচ্ছে মডাল ভার্ব আর আমরা জানি মডাল ভার্বের পরে কে বসে মডাল পরে ভার্বের পরে ভার্বের বেসফর্ম বসে তাহলে কি হবে মেইনটেন মেইনটেনই হবে আর উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু উইথ এন আই টু হ্যাবিচুয়েটেড টু এদের পরে ভার্বলাস কি হয় উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু উইথ এন আই টু হ্যাবিচুয়েটেড টু কন্ট্রিবিউট টু কন্ট্রিবিউটও আছে কন্ট্রিবিউট টু এদের পরে ভার্বলাস কি বসে আইএনজি বসে এদের পরে ভার্বলাস আইএনজি বসে তাহলে কন্ট্রোল হবে না কন্ট্রোলিং হবে কন্ট্রোলিং হবে কি হবে কন্টিনিউ হবে সবাই বুঝতে পেরেছি বলো তো সবাই বুঝতে পেরেছি কিনা ওকে আচ্ছা আমাদের পিডিএফ দেওয়া হবে আমাদের যে সাজেশন গ্রুপ আছে এইচএসসি সাজেশন গ্রুপ অলরেডি তোমরা অনেকে আছো আমাদের দুইটা জায়গায় ক্লাস হচ্ছে আমাদের যে সাজেশন গ্রুপ আছে এইচএসসি চব্বিশের ওই গ্রুপটাতে পিডিএফ পেয়ে যাবা তবে এইখানে আমি তোমাদেরকে বলছি আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে মাসাল্লাহ বিকানন্দ স্কুল অ্যান্ড কলেজের তোমরা এটা করলা অলরেডি এক ঘন্টা পার হয়ে গেছে মাসাল্লাহ বলো আমরা এই ধারাবাহিক বেশি না তোমরা তিনটা ক্লাস করো একটা ক্লাস তো আজকে হয়েছে আরো দুইটা ক্লাস করো রাইট ফর্ম ভারবে আমি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ একটা তো আজকে করলা আরো দুইটা ক্লাস নিব ওই দুইটা ক্লাস করো ইনশাল্লাহ রাইট ফর্ম ভারবে তুমি মাস্ট সাথে সাথে পাবা বি মেনটেইনড হবে কোনটা 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 ইভা ইসলাম দেখো ভাইয়া এখানে দেখো ইভার যে প্রশ্নটা সবাই একটু খেয়াল করে দেখো ভালো একটা পয়েন্ট সে ইয়ে করেছে অবজার্ভ করেছে দেখো এইখানে ট্রাফিক রুলস তোমরা একটা আগে বলেছ যে ভাইয়া ট্রাফিক রুলস এটাকে নিজে নিজে মেন্টেন করা যায় তোমরা একটাকে বলেছিল না যে ভাইয়া প্যাসিভটা বুঝি না আসো প্যাসিভটা ক্লিয়ার করে দি প্যাসিভের বিষয়টা একটু খেয়াল করে দেখো মডাল প্লাস বি প্লাস বি থ্রি মডাল দিয়ে দুইটা অ্যান্সার হয় মডাল দ্বারা মডালের পরে ভার্বের বেসিমাম হতে পারে আবার মডাল দ্বারা মডাল প্লাস বি ভার প্লাস বি3 হতে পারে আসো তোমাদেরকে একটু খেয়াল করে দি সেটা হচ্ছে যদি দেখো সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে তাহলে কি অ্যাক্টিভ আর প্যাসিভ কখন বুঝবা এই যেখানে দেখো এই জায়গায় ট্রাফিক রুলস এই বেটার কি হাত পা ট্রাফিক রুলসের হাত আছে ওর কি নিজে কাজ করার ক্ষমতা আছে সে কি নিজে নিজে মেইনটেইন হতে পারে হতে পারে না তার মানে এটা কি প্যাসিভ বয়েস থ্যাংক ইউ ভাই ইসলাম আমি খেয়াল করিনি এখানে দেখো ট্রাফিক রুলস এটা হচ্ছে কি বস্তু সে নিজে নিজে মেনটেন হয় না এজন্য কি প্যাসিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের সিস্টেম কি মডেল প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস কি হবে হবে তার মানে এখানে মাস্ট আছে মাস্টের পরে বি নিবা এরপরে বি থ্রি নিবা তার মানে মেনটেন্ড কি হবে মেনটেন্ড সবাই কি ক্লিয়ার ওকে সো আর কি নাকি রাইট ফোন ধার আর পড়া লাগবে না আরো দুইটা ক্লাস নিবো যেগুলো খুঁটিনিটি যেমন খুঁটিনিটি ইউস টু ব্যবহার আসলো তোমাদের ওই যে আগের সাবজেক্ট মানে প্রিপোজিশানের আগের সাবজেক্ট কিছু বিষয় আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর দুইটা ক্লাস করলেই তোমরা সাতটা পাবা একটা নম্বরও মিস যাবে না ইনশাল্লাহ তুমি যেই বোর্ডের হোক তুমি যশোর বোর্ড হও তুমি অমুক বোর্ড হও তুমি তমুক বোর্ড হও তুমি শিওর থাকো তুমি ইনশাল্লাহ মাস্ট আর দুইটা ক্লাস যদি নেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাথে সাথে পাবো এখানে সবাই ক্লিয়ার ভাইয়া এল ট্রাভেল ভ্রমণ করা এটা হচ্ছে ভার আবার ক্লাইম করা এই ক্লাইম কি ভার্ভ এখানে একটা ভার আছে এখানে একটা ভার আছে দুইটা ভার থাকলে আইনজি হবে পরেরটা কি হয়ে যাবে আইনজি হবে অনেকে বলে ভাইয়া টু হলো না ভাই টু হচ্ছে অপশন সেকেন্ড অপশন এখানে তো আমি দেখতে পাচ্ছি সাম পিপল ক্লাইম নিজে নিজে ক্লাইম করতে পারে তাহলে আইএনজি দিয়ে দেই অ্যাক্টিভ বুঝাইতে পারছি সবাই বলো ঠিক কি না এই যে এম নাম্বারটা আবার বুঝে দেন এম এম তো বুঝাইলাম ভাইয়া ট্রাফিক রুলস নিজে নিজে কি করতে পারে না মেনটেন করতে পারে না এটা কি প্যাসিভ ভয়েস হবে আর প্যাসিভ ভয়েস হলে কি হয় মরাল ভার আছে মাস্ট মাস্টের পরে বি বি এর পরে কি হবে বি থ্রি ফর্ম হবে ডান ডান সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ সো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই অবশ্যই জানাবে আর আমাদের যেই পিডিএফ পিডিএফটা পাবা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ বলো যেখানেই তোমাদের হ্যাঁ তোমরা যারা হচ্ছে এই ক্লাসগুলো রেগুলার করতে চাও আমরা অলরেডি আমাদের কমার্সের সকল সাবজেক্টের কি নিচ্ছি ক্লাস দিচ্ছি তোমাদের আর্টসে যারা আছো আর্টসের ক্লাসগুলো আমরা হচ্ছে আমাদের আর্টসের প্রত্যেকটা ক্লাস বলতে প্রত্যেকটা ক্লাস না ইকোনমিক্স সিভিক্স তারপর হচ্ছে তোমাদের রয়েছে কি ইতিহাস ভূগোল এই ক্লাসগুলো আমরা দিচ্ছি যুক্তবিদ্যার ক্লাস দিচ্ছি সো এই ক্লাসগুলো তোমরা করতে পারবা আমাদের এই লাইভে আই এজুকেশন পেজে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো আমরা আই এজুকেশন স্পেশালি আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি তোমরা যারা অ্যাডমিশন টেস্টে ভর্তি হতে চাও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তারা হচ্ছে এখনই আমাদের সাথে অ্যাডভান্স প্যাসে ভর্তি হয়ে যেতে পারো তুমি অ্যাডভান্স থাকলে তুমি হাজারো শিক্ষার্থীর কাছ থেকে অনেক দূরে চলে যাবে এবং তোমরা জানো যে অ্যাডমিশন টেস্টে মাত্র পাস করে আচ্ছা ফেল করে মাত্র নব্বই পার্সেন্ট ফেল করে মাত্র নব্বই পার্সেন্ট আর বাকি দশ পার্সেন্ট পাস করে সো তুমি কোন মধ্যে থাকবা সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে ঠিক আছে সো কার প্রশ্ন আছে কার কোনো প্রশ্ন আছে মনি ক্লাসে চলে গেছে আবার ক্লাস আসছে আচ্ছা আমাদের দুই জায়গায় ক্লাস হচ্ছে একটা হচ্ছে আমাদের যেই গ্রুপ আছে আছে সেই গ্রুপে হচ্ছে পেজে ঠিক যে সবাই ভালো থেকো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো সায়েন্সের সাবজেক্টগুলো আমরা ম্যারাথন ক্লাস দিয়ে শেষ করবো শেষের দিকে ঠিক আছে ইম্পর্টেন্ট কিছু ফর্ম ভাব দেন আচ্ছা আমি তোমাদেরকে টেস্ট পেপার সলভ করাচ্ছি সো টেস্ট পেপার গুলোই আসলে এখন ইম্পর্টেন্ট এবং বিগত সালের প্রশ্ন ইম্পর্টেন্ট সো আমার বিশ্বাস তোমরা যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করো আর কিছু লাগবে না এনাফ ওকে ভাই অ্যাডমিশন পড়াশোনা কিছু করব অ্যাডমিশন পড়াশোনা এক্সট্রা কিছু করার দরকার নেই তুমি যেগুলো এসএসসি পড়তেছো ওগুলোই ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট তোমার এডমিশনে কভার হয়ে যায় তো জন্য কোন কোন জিনিসগুলো তোমাদের আছে যেমন আমরা এগারো তারিখ থেকে ক্লাস দিয়েছি যারা প্রি অ্যাডমিশনে আছে যেটা বুঝি নাই যেটা বুঝি নাই কোন যেটা বুঝো না ভাই এখন এখন বলতেছে যে বুঝো নাই এই যে উইথে ও যে 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 এটা দ্য ড্রাইভার প্লুরাল ড্রাইভার যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে প্লুরাল হবে কারণ এখানে ভার্বের সাথে এস বাই এস থাকে সিঙ্গুলার হয় আর ড্রাইভ ভার্বের বেস ফর্মটা বসাই দিবা বুঝাইতে পারছিস সামিউল ইসলাম আবির বুঝতে পেরেছ আবির ওকে সো সবাই ভালো থেকো এই ক্লাসগুলো বানাতে অনেক টাইম লাগে সো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে